আসসালামু আলাইকুম আজকে আমি মসুরের ডাল আর আটা দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো খুবই ঝটপট এই নাস্তা বানানো হয়ে যায় খেতে অসম্ভব মজার বিকেলের চায়ের আড্ডায় জমে যাবে আশা করি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মসুরের ডাল এক কাপ আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি দুই কাপ এক কাপ ডালের জন্য দুই কাপ পানি দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখন আমি চুলের রাস একদম লো আঁচ করে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এদিকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা দুই কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক কাপ আটার জন্যে এক টেবিল চামচ তেল আর দুই কাপের জন্য দুই টেবিল চামচ তেল ময়দা হয়ে গেছে এখন আমি এখানে পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেব মেখে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে একটু ভালো করে সময় নিয়ে মথে নেবেন তাহলে ডোটা ভালো হবে তারপরে ডো আমি রেস্টে রেখে দেব দশ মিনিট ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসব। আর এদিকে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে এরকম হতে হবে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব এদিকে আর একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে একটু নেড়ে চড়ে নেব আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এরকম কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল সবগুলো ডাল দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চামচ তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ চাট মশলা হাফ চামচ এখন নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে আরেকটু নেড়ে চড়ে নেবো একদম শক্ত ঝরঝরা হতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম সফট হয়ে গেছে এখন একটুখানি মথে নিচ্ছি তারপর ফ্রিতে নিয়ে আমি দুই ভাগ করে নিচ্ছে। এক ভাগ ফ্রিতে নিয়ে আমি পাতলা বড় রুটি বেলে নেব ময়দা লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে একদম বড় পাতলা রুটি বেলে নিতে হবে তারপর এখানে আমি কুকি কাটার নিয়েছি বড় সাইজের কুকি কাটার দিয়ে আমি কেটে নেব আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন সবগুলো আমি এইরকম করে কেটে নেব তারপরে ভিতরে পুর যে ডাল আমি রান্না করে রেখেছি ওই ডালগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপরে ছাইড দিয়ে পানি লাগিয়ে নিতে হবে ভালো করে পানি লাগিয়ে নিতে হবে তারপরে আর করে লেছি আমি উপরে দিয়ে এই এইরকম করে চেপে চেপে দিব তারপরে কাটা চামচ দিয়ে আমি ডিজাইন করে দেবো ডিজাইনও হবে মাজার সময় খুলেও যাবে না সবগুলো আমি এই এইরকম করে নাস্তা বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে চুলার রাস মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন সুন্দর এরকম কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল মসুরের ডাল দিয়ে আর আটা দিয়ে ভীষণ মজার মসমসে নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে রকম করে আপনারা পুরি বানাবেন খুবই মজার আর পুর বের হওয়ারও সম্ভাবনা নেই খেতে অনেক টেস্টি বিকেলবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ